স্ত্রীকে এক তালাক দেওয়ার পর স্বাভাবিকভাবে সংসার করা যাবে কিনা, এক তালাক দেওয়ার পর যদি ইদ্দত পালন না হয়, তিন মাস যে পার হবে এই ইদ্দত যদি পালন না হয়, ইদ্দতের মধ্যে যদি থাকে, তাহলে স্বামী এক তালাক স্ত্রীকে দিলেও প্রত্যাহার করতে পারে। এই তালাককে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। এভাবে তালাক দেওয়াটাই হলো সুন্নাহ। যদি দিতে হয়, মনে হলো যে না ঠিক আছে আমি তালাকটা দিয়ে ফেলেছি, সঠিক করি নাই, একসাথে থাকা দরকার, অথবা স্ত্রী আমার কাছে অনুতপ্ত হয়েছে বা তার প্রতি আমি অবিচার করে ফেলেছি, এখন ফেরত নিতে চাই, সুযোগ আছে। এক তালাক দিয়েছেন, ইদ্দত এখনো ক্রস করে নাই, তাহলে শুধু যদি মুখে বলেন আমি প্রত্যাহার করলাম, অথবা স্বামী স্ত্রী হিসেবে বসবাস শুরু করলেন, তাহলে প্রত্যাহার হয়ে গেল, তালাক কিন্তু একটা দেওয়া শেষ, আর দুইটার পাওয়ার থাকবে, একসাথে থাকতে পারবেন। এটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। অনেক সময় অনেকে তিন তালাক দেওয়ার পরে এসে বলে হুজুর একটু তওবা পড়ায় দেন। তওবায় কাজ হবে? তিন তালাক দেওয়া আর ছুরি ভরা একই সমান। একবার এক তালাক দিলেন, আবার এক তালাক দিলেন, আবার এক, অনেকে তিন না 300 তালাক দেওয়া শেষ, কয়দিন পর পরে তালাক দেয়, এরপর এসে বলে হুজুর একটু তওবা টবা পড়ায় দেন। বাইতুল মুকাররম না, শুধু হারাম শরীফের ইমাম সাহেব এসে যদি তওবা পড়ায়, এই তালাকের জোড়া রাখবে না। এটা মানুষ হত্যার মতো ডেঞ্জারাস বিষয়। আমি সব জায়গায় বলি, যারা বিয়ে করেন না যুবক আর যারা বিয়ে করেছেন, সবার জন্য দরকারি কথা, আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে যত যাই হোক, যত ঝগড়া হোক, পারলে দুজন ঠুসাঠুসি ঘুষাঘুষি যা পারেন করেন, শহীদ হয়ে যান, ধাক্কাধাক্কি করেন, দুই চারটা বকাজা করেন, আমি বলতেছি না মারামারি করতে, মানে কথার কথা আর কি, লাগলে অদূর পর্যন্ত যান, কিন্তু তালাকটা মুখ দিয়ে বাইর করেন না। এটা ডেঞ্জারাস, পরে চোখে হাত দিয়ে কাঁদবেন সারা জীবন। বেশিরভাগ লোক রাগের মাথায় তালাক দিয়ে পরে আয়সাত কান্নাকাটি করে। আবার অনেকে মাস আল্লাহ দেয় রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, এটা ভুল কথা ভাই। মানুষ কি মহব্বতের চোটে তালাক দেয়? মানুষ কি বলে যে তোমাকে আমার এত ভালোবাসি আমি, যে ভালোবাসার চোটে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, এরকম বলে কেউ? তাহলে রাগের মাথায় তো তালাক দেয়, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না বলছে কি? হ্যাঁ, রাগের মাথায় তালাক দিলেও সেটা সুচিন্তিতভাবে ভালো করে ভেবে চিনতে একজন আলেমের কাছে যাবেন। তালাক মুখে দিয়ে বাইর করার আগে একজন ভালো আলেমের কাছে যাবেন, মুফতি সাহেবের কাছে যাবেন, যা বলবেন মুফতি সাহেব এই ভবিষ্যতে আমার আর চলবে না, আর থাকবো না, আমি একবার ডিসিশন নিয়ে নিছি, না রাস্তা আলাদা করে ফেলবো, কোনোভাবেই হবে না, তালাক দেবো, এখন বলেন কেমনে দেবো? তখন মুফতি সাহেব আপনাকে সিস্টেম বলে দিবে, এমন ফেরত আসতেন আনতে চান সুযোগ থাকবে। আর যদি এমন মারা মারেন তালাক যে আর নেওয়ার রাস্তা না থাকে, তাহলে হুজুরে তওবা পড়ায় লাভ হবে